চা বাগান চতুর্দিকে সবুজের সমারোহ। এই সবুজের সমারোহ প্রকৃতি প্রেমীদের দারুণভাবে আকর্ষণ করে, তাই তো দেশি বিদেশি পর্যটকরা ছুটে আসেন সিলেটে। সিলেটের প্রকৃতি যেন অপরূপ সৌন্দর্যের এক নিদর্শন, কিন্তু এই চা বাগানের এই সৌন্দর্য মাত্রা যোগ করেছে অধিক। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের চা বাগান থেকে সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্যের সমারোহ সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনাদের সাথে আছি আমি কামরুল ইসলাম মাহি, ক্যামেরায় আছেন আহমেদ রুবেল। আপনাদেরকে যেমনটি বলছিলাম যে চা বাগান শিল্পীর তুলির আঁচলের মতো সাজানো সবুজের এই রাজ্যে দারুণভাবেই টানে প্রকৃতি প্রেমীদের। চা বাগানের সবুজের বুকে পাতা তোলার ছবি মুগ্ধ করে, চোখকে শীতল করে, এবং এর আনন্দদায়ক এবং সৌন্দর্য কিন্তু প্রতিনিয়তই আমরা ছবির মধ্যে দেখতে পাই। এবং সব কিছু মিলিয়ে চা বাগান এক অনন্য একটি সৌন্দর্যের মাত্রা যোগ করেছে সিলেটে। এবং আজকে আপনাদেরকে যেমনটি আমরা চা বাগান সম্পর্কে বলছিলাম, আজ 4 জুন জাতীয় চা শ্রমিক চা দিবস, এবং চা দিবসে আপনাদেরকে চা দিবসের চা শ্রমিকদের জীবনের গল্প সহ বিভিন্ন বিষয় আপনাদেরকে আমরা জানাবো। প্রিয় দর্শক, আপনাদেরকে আমরা বাংলাভিউর সরাসরি সম্প্রচারে দেখানোর চেষ্টা করছি চা দিবসে এর যাবতীয় বিভিন্ন বিষয় আপনাদেরকে সে তুলে ধরবো। এবং আপনাদেরকে যেটি জানিয়ে রাখি, চা দিবস দ্বিতীয় জাতীয় চা দিবসের এবারের প্রতিপাদ্য চা দিবসের সংকল্প সমৃদ্ধ চা শিল্প, এটি এই প্রতিপাদ্যটাই রয়েছে এবারের এই দিবসে। এবং আপনাদেরকে যদি একটু জানিয়ে রাখি, সিলেট বিভাগে 135টি চা বাগান রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য যে চা বাগানগুলো রয়েছে সেটি সিলেট জেলার মধ্যেই রয়েছে। এবং এই চা বাগানের নৈসর্গিক সৌন্দর্য প্রায়ই মুগ্ধ করে। এবং বাংলাদেশ চা বোর্ড সূত্রে যেমনটি জানা গেছে, সঠিক ব্যবস্থাপনার ফলে করোনাকালেও 2021 সালে দেশের 167টি চা বাগান এবং ক্ষুদ্রতম চা বাগান থেকে রেকর্ড পরিমাণ 9 কোটি 65 লাখ কেজির কিছু বেশি চা উৎপাদন হয়েছে, যা চা শিল্পের ইতিহাসে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। এবং চা শ্রমিক ইউনিয়নের বিভিন্ন সূত্র যেটি গণমাধ্যমে প্রকাশ হয়েছে, চা একটি সমৃদ্ধ ইতিহাস রয়েছে, চা বাগানের সমৃদ্ধ ইতিহাস রয়েছে। এবং চা শ্রমিকদেরও কিন্তু বিভিন্ন কষ্ট এবং যন্ত্রণারও বিষয় রয়েছে, এবং চা শ্রমিকদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের সুখের দুঃখের গল্প আমরা শুনি। বিশেষ করে ছবির মধ্যে যখন চা শ্রমিকরা চা পাতা তুলেন তখন কিন্তু অন্যরকম একটি সৌন্দর্য মনে হয়, কিন্তু এই সৌন্দর্য যতটা দেখতে বদুর কিন্তু ততটাই কিন্তু আড়ালে কষ্ট লুকিয়ে থাকে চা শ্রমিকদের। আমরা আপনাদেরকে সেই চিত্রই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, আপনাদেরকে যেমনটি বলছিলাম যে চা দিবসের যে জাতীয় চা দিবস আজ 4 জুন শনিবার পালিত হচ্ছে সারা দেশে, এই ধারাবাহিকতা সিলেটেও পালিত হচ্ছে। চা বোর্ডের উদ্যোগে দেশে দ্বিতীয়বারের মতো এই দিবসটি উদযাপন করা হচ্ছে, উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এবং এবারে চা দিবসের প্রতিপাদ্য রাখা হয়েছে চা দিবসের সংকল্প সমৃদ্ধ চা শিল্প। শনিবার দিবসটি উপলক্ষে বেশ কিছু আয়োজন করেছে এই সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা বেশ কিছু আয়োজন করেছেন। এবং এ উপলক্ষে কিন্তু রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন চা বাংলাদেশের সম্ভাবনাময়ী একটি শিল্প হিসাবে প্রতিষ্ঠিত, এবং সুদীর্ঘ 180 বছর ধরে কিন্তু বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে চা শিল্প গভীরভাবে জড়িয়ে আছে, এবং একসময় চা ছিল আমাদের অন্যতম রপ্তানি পণ্য। পরবর্তী সময় অভ্যন্তরীণ চাহিদার বৃদ্ধির ফলে চা রপ্তানি কমে গেলেও কিন্তু সরকার চায়ের উৎপাদন এবং রপ্তানি বৃদ্ধির জন্য নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। এবং এরই ফলে 2021 সালে আমরা আগে যেমনটি বলছিলাম যে রেকর্ড পরিমাণ চা উৎপাদিত হয়েছে, এবং চা রপ্তানির অতীতের সকল ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে কিন্তু বর্তমান সরকার কাজ করছে। এবং 1884 সালে সিলেটের মালনীচোরা চা বাগানে বাণিজ্যিকভাবে চা উৎপাদনের মধ্য দিয়ে দেশের চা শিল্পের যাত্রা শুরু করে, এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা বোর্ডের প্রথম বাঙালি চেয়ারম্যান ছিলেন। এবং আপনাদেরকে যদি একটু আমরা দেখানোর চেষ্টা করি,
আপনাদেরকে আমরা যদি একটু মালনীচোরা চা বাগানের পুরো দৃশ্যই দেখানোর চেষ্টা করি, খুবই সুন্দর নৈসর্গিক সৌন্দর্যর ভরপুর। এবং আপনাদেরকে যেমনটি বলছিলাম যে ১৯৫৪ সালের এই মালনীচোরা চা বাগান থেকেই ইতিহাসের প্রথমবারের মতো প্রথম চা উৎপাদন শুরু করা হয়, এবং এই সিলেটের ঐতিহ্য এবং সংস্কৃতির সঙ্গে, সিলেটের সব কিছুর সঙ্গেই কিন্তু চা বাগানের এক নিবিড় সম্পর্ক রয়েছে। আর বিশেষ করে আমরা এই মুহূর্তে যেই চা বাগানটিতে দাঁড়িয়ে আছি, মালনীচোরা চা বাগান, এই মালনীচোরা চা বাগানের ইতিহাসও খুবই সমৃদ্ধ ইতিহাস। সর্বোপরি মিলিয়ে চা দিবসে মালনীচোরা চা বাগান থেকে চা দিবসের এই ছিল আমাদের সর্বশেষ।